মানুষের জীবনটা আসলে চিন্তা করলে মনে হয় মানে কত কঠিন। মানে এখনো আমার কাছে মনে হয় না যে আমাদের মাঝে আমার আব্বা নাই। এখনো মনে হয় যে না, আব্বা হসপিটালে আছে, প্রত্যেক দিন দেখতে যায়, আবার জিজ্ঞেস করে কবে কখন আসবা মায়ও। মানে আব্বার জীবনও মা ছাড়া আমাদেরকে ডাকে নাই। আর আম্মার জন্য তো অনেক খারাপ লাগে, আম্মার জন্যই তো মেইন আম্মার কষ্ট। কারণ আমরা এখানেও আসার পরে আমরা যখনই ঘুরতে যেতাম বা বাইরে যেতাম, আব্বা আম্মাই কিন্তু একসাথে থাকতো, ওনারা একসাথে থাকতো বাসায়। কারণ আম্মা তো ঘুরতে একদমই পছন্দ করে না, মানে বাইরে বেরোইতে পছন্দ করে না, প্লাস মানে দাওয়াত যে কোনো কিছুতেই মানে আম্মা ওরকম যাওয়া আসাটা পছন্দ করে না। আব্বা যাইতো, তারপরে যখন অসুস্থ হয়ে যায় তখন তো আব্বা ওইভাবে আর যাইতে পারতো না। লন্ডনে আসার পর দেখা গেছে হসপিটালেই প্রথম আমি আর নুহাশ ভর্তি করলাম। তারপর তো পরীক্ষা টরীক্ষা করলো, আস্তে আস্তে মানে রোগ বাড়তেছিল, অসুস্থতা বাড়তেছিল, লাস্ট তো নিউমোনিয়া হয়ে গেছিল। এত পরিমাণ নিউমোনিয়া হয়েছে শ্বাস নিতে কষ্ট হইতো। তারপর ইমার্জেন্সিতে কল করে অ্যাম্বুলেন্স এনে আব্বাকে নিয়ম হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপরও ভালোর দিকে চলে যায়। ওয়ান উইক থাকার পরে তারা বলছিল যে আব্বাকে বাসায় দিয়ে দিবে শরীর ভালোর দিকে, কিন্তু আর তো বাসায় ফেরা হইল না। মানে খুবই কষ্ট লাগে, স্মৃতিগুলা মানে এখনও চোখের সামনে ভেসে ওঠে। কারণ প্রতিনিয়ত তো আমি নুহাশ যাইতাম, দেখতাম, সবাই যাইতো, সব কিছু মিলাই অনেক কষ্ট লাগে। আর আমার আরও বেশি কষ্ট লাগতেছে, আম্মা বলতেছে যে না, আমার লন্ডনে থাকাটা আরও কষ্ট হয়ে যাবে, কারণ দুইজন একসাথে আসছি, বাংলাদেশের টিকিটও কাটা দুইজনের, এখন একা যাইতে হবে। আবার লন্ডনেও আম্মা পছন্দ করতেছে না, বলতেছে যে অ্যাটলিস্ট তাহলে আমার স্বামীর ঘর ওইখানে থাকলে হয়তো আমার আরও ভালো লাগবে, আর গ্রামে সবাই আছে। তো এখন আমরা চিন্তা করতেছি কী করা যায়। আমাদের তো ইচ্ছা যে আম্মা আমাদের সাথে থাকুক, কিন্তু আম্মারও তো একটা ইচ্ছা আছে। এখন তো সে সব রকমই মানে কষ্টে আছে। তো আমরা ছেলে মেয়ে হয়ে যতটুকু সম্ভব আম্মাকে সাপোর্ট দেওয়া ট্রাই করতেছি, প্রতিনিয়তই ট্রাই করি যেন আম্মার একটু ভালো লাগে। আলহামদুলিল্লাহ সময় লাগবে, আস্তে আস্তে যেন ঠিক হয়ে যায়। সবাই দোয়া করবেন আম্মার জন্য। ভাইয়ের বাসায় আমাদের সবার এখন থাকার কারণ হচ্ছে, কারণ কেউই বাসায় ওইরকমভাবে থাকতে পারতেছে না। আমি আমার বাসায় কাজগুলো শেষ করে দেন চলে আসতে হয়, মানে রাতে তো কোনোভাবেই থাকতে পারি না। মানে একটা অন্যরকম একটা ভয় লাগে, মনে হয় যে আব্বা আসে আমাদেরকে ডাকতেছে, মানে অন্যরকম একটা কষ্ট হয়। আর যখন সবাই একসাথে থাকি তখন মানে কষ্টটা অনেক অংশই কমে যায়। সবাই দোয়া রাখবেন যেন সবসময় এইভাবেই আমরা পরিবার থাকতে পারি। আম্মার জন্য দোয়া করবেন যেন এই সুখ কাটিয়ে উঠতে পারে। আমরা তো দেখা যায় বিভিন্ন ব্যস্ত থাকি, তারপরও আপন মানুষ হারানো তো এতটাও সহজ না। আমার আপু মারা গেছে 10 বছর, 10 বছরে একদিনও যায় নাই যে আপুর কথা মনে পড়ে না, প্রতিনিয়তই মনে পড়ে। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আমাদের পরিবারটার জন্য। আপনারা সবাই অনেক ভালোবাসেন, সবার বাবা মার জন্য অনেক অনেক দোয়া করি। বাবা মা আসলে কতটা ইম্পর্টেন্ট, বেঁচে থাকতে আমরা বুঝি, তারপরেও বুঝি না, হারাই গেলেই অনেক বেশি বুঝি, ওইটা তখন আরও বেশি রিয়েলাইজ করি।